বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘর, ঢাকার আগারগাঁয়ে অবস্থিত বাংলাদেশের প্রথম বিমান বাহিনী জাদুঘর। বাংলাদেশ বিমান বাহিনীর গৌরবময় ঐতিহ্যের ইতিহাস, সাফল্য ও উন্নয়নের ক্রমবিকাশকে সকলের কাছে তুলে ধরার প্রয়াসে এই জাদুঘর 2014 সালে উন্মুক্ত করা হয়। আইডিবি ভবনের বিপরীত পাশেই এই বিমান বাহিনী জাদুঘরের অবস্থান। বিমান বাহিনী জাদুঘরের মূল গেটের বাপাশে গেলেই পেয়ে যাবেন টিকিট কাউন্টার। জনপ্রতি টিকিটের মূল্য 50 টাকা, তবে 2 বছরের ঊর্ধ্বে সকলের জন্যই এখানে টিকিট কাটতে হবে। ভেতরে প্রবেশ করলেই দেখতে পাবেন সোজা রাস্তা চলে গেছে, চারিপাশে সবুজের সমারোহ, তার মাঝে ঢালাই করা রাস্তা। রাস্তার দুধারে নানান রকমের ফুল গাছে ফুটে আছে নানান রকমের ফুল, যা এখানকার সৌন্দর্যকে আরও বাড়িয়ে দিয়েছে। তবে হ্যাঁ, ফুলগুলো দেখে ছিঁড়তে যাবেন না, কারণ এখানকার ফুল ছিঁড়লে আপনাকে 50 টাকা জরিমানা গুনতে হবে। চলার সময় প্রথমেই দেখতে পাবেন বাংলাদেশ বিমান বাহিনীর ব্যবহৃত রাডার। চীন থেকে বাংলাদেশকে এই রাডারগুলো দেওয়া হয়। এখানে পরপর 2টি রাডার রয়েছে। প্রতিকূল আবহাওয়াতে বিমানকে সঠিক নির্দেশনা দেওয়ার জন্য এই রাডারগুলো ব্যবহৃত হতো। রাডারগুলোর পাশে ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের প্রথম যাত্রীবাহী বিমান বলাকা। এটি স্বাধীন বাংলাদেশের সংগৃহীত প্রথম বিমান। এটি বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি এবং মাননীয় প্রধানমন্ত্রীর বিমান হিসেবে ব্যবহৃত হতো। চাইলে আপনিও 30 টাকা টিকিটের বিনিময়ে বলাকায় উঠে ইতিহাসের অংশীদার হতে পারেন। বিমানের পরের সারিতে রয়েছে 2টি হেলিকপ্টার। প্রথম হেলিকপ্টারটি হচ্ছে MI-4 হেলিকপ্টার। হেলিকপ্টারটির উপর লেখা দেখেই বুঝতে পেরেছেন এটি ভারতীয় কোনো হেলিকপ্টার। 60-এর দশকের শুরুতে ভারতীয় বিমান বাহিনীতে এই হেলিকপ্টারটি সংযোজিত হয়েছিল। দূর থেকে এই হেলিকপ্টারটি দেখলে আপনার কাছে খেলনা বিমান মনেই হতে পারে, তবে এই হেলিকপ্টারটি দিয়ে বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের সময় ভারতীয় বিমান বাহিনী প্রথম হেলিবর্ণ অভিযান চালায়। যুদ্ধে অংশগ্রহণ ও অবদানের জন্য ভারতীয় বিমান বাহিনী এই হেলিকপ্টারটিকে বাংলাদেশ বিমান বাহিনীকে উপহার হিসেবে প্রদান করেছিল। MI-4 হেলিকপ্টারটির পরে রয়েছে আরেকটি হেলিকপ্টার, যা লাল সবুজ রঙে রাঙানো। চাইলে 30 টাকা টিকিটের বিনিময়ে বলাকার মতোই এই হেলিকপ্টারটির ভেতরে প্রবেশ করতে পারে। কিছুদূর সামনে এগোলেই দুপাশে 2টি রাস্তা চলে গেছে। ডান পাশের রাস্তার সারিতে বিভিন্ন প্রশিক্ষণ বিমান দিয়ে সাজানো, আর বাঁ পাশের রাস্তার 2 ধারে বিভিন্ন যুদ্ধ বিমান দিয়ে সাজানো হয়েছে। বাঁ পাশের রাস্তায় প্রবেশ করলেই প্রথমে যে যুদ্ধ বিমানটি চোখে পড়বে সেটি হলো ভারতীয় বিমান বাহিনীর ব্যবহৃত MiG-21। এটি একটি সুপারসনিক ফাইটার। MiG-21-এ ছিল শক্তিশালী ইঞ্জিন ও ম্যানোভার পাওয়ার, যা এই ফাইটারটিকে অন্যান্য ফাইটারগুলো থেকে আলাদা করেছিল। ভারতীয় বিমান বাহিনী বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের সময় আকাশ ও ভূমি আক্রমণের কাজে এই বিমানটি ব্যবহার করেছিল, যা পরবর্তীতে বাংলাদেশ বিমান বাহিনীকে উপহার হিসেবে প্রদান করা হয়। MiG-21-এর বিপরীত পাশে রয়েছে অটার কানাডিয়ান এয়ারক্রাফট DAC-3। স্বাধীনতা যুদ্ধ চলাকালীন সময় বাংলাদেশ বিমান বাহিনী গঠনের পর ভারত সরকার যে 3টি বিমান বাংলাদেশ বিমান বাহিনীকে দিয়েছিল তার মধ্যে একটি হলো
DIC-3। তবে এই বিমানটি কোনো যুদ্ধ বিমান ছিল না। বাংলাদেশ বিমানবাহিনীর দক্ষ টেকনিশিয়ানরা তাদের অক্লান্ত পরিশ্রমে এই বিমানটিকে যুদ্ধবিমানে পরিণত করেন, যার ফলশ্রুতিতে এই বিমানটি দিয়ে চট্টগ্রাম তেল ডিপোতে সফল অভিযান পরিচালনা করা হয়। এর পরবর্তীতে 4 ডিসেম্বর থেকে 16 ডিসেম্বর পর্যন্ত এই বিমানটির মাধ্যমে বেশ কিছু অভিযান পরিচালনা করা হয়, যা পাকিস্তানিদের মনোবল ভেঙে দিয়েছিল। অর্টার বিমানটির পরে রয়েছে FT-5। বিমানটি যুদ্ধবিমানের পাইলটদের প্রশিক্ষণের জন্য ব্যবহৃত হতো। এটি মূলত চীনের তৈরি একটি বিমান, যা 1981 থেকে 1986 পর্যন্ত বাংলাদেশ বিমানবাহিনীর যুদ্ধবিমানের পাইলটদের প্রশিক্ষণের জন্য ব্যবহৃত হতো। এখানে আরও কয়েকটি MiG-21 রয়েছে, যা বাংলাদেশ বিমানবাহিনীর প্রয়োজনে বিভিন্ন সময় ক্রয় করা হয়েছিল, যেগুলো 1993 সাল পর্যন্ত বাংলাদেশ বিমানবাহিনী ব্যবহার করেছিল। এটি হচ্ছে F-6 যুদ্ধ বিমান, যেগুলো আকাশ প্রতিরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। আর এর পরেই রয়েছে A-5 যুদ্ধ বিমান। এটি একটি আক্রমণাত্মক যুদ্ধ বিমান। বিমানটি আকাশ থেকে ভূমিতে আক্রমণে ব্যবহার হতো। এখানকার বিমানগুলোর মধ্যে তুলনামূলক ছোট একটি বিমান এই নেট বিমান। ভারতীয় বিমানবাহিনী বাংলাদেশের পক্ষে 3টি নেট বিমান নিয়ে যুদ্ধে অংশ নিয়েছিল। এরপরে সাজিয়ে রাখা হয়েছে বিমানে ব্যবহৃত জেট ইঞ্জিনগুলোকে। বিমানবাহিনী জাদুঘরের পাশেই বাংলাদেশ বিমানবাহিনীর সবুজ ঘাসের বুকে ধূসর রানওয়ে, সেখানে ডানা মেলে নামছে উড়োজাহাজ, যার ফলে কিছুক্ষণ পরপরই যুদ্ধবিমানের টেক অফ এবং ল্যান্ডিং উপভোগ করতে পারবেন। বিমানের এই উড্ডয়ন এবং অবতরণ দেখতে দেখতে আপনার মনে উড়ন্ত বিমান ছুঁয়ে দেখার ইচ্ছাও জাগতে পারে। এই সারির সবগুলো বিমান প্রশিক্ষণ বিমান। প্রথমে যে বিমানটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে T-37। 2011 সাল পর্যন্ত বাংলাদেশ বিমানবাহিনীর একাডেমিতে এই বিমানটি ব্যবহৃত হতো। ফ্রান্সের তৈরি এই বিমানটি 1977 সালে বাংলাদেশ বিমানবাহিনীতে সংযোজিত হয়েছিল। বিমানটি 1977 সাল থেকে 1997 সাল পর্যন্ত বাংলাদেশ বিমানবাহিনীর পাইলটদের জেট প্রশিক্ষণ বিমান হিসেবে ব্যবহৃত হতো। এটি হচ্ছে এলিয়ট হেলিকপ্টার। মুক্তিযুদ্ধের সময় যে 3টি বিমান নিয়ে বাংলাদেশ বিমানবাহিনী গঠন হয়েছিল, তার মধ্যে একটি হল এই এলিয়ট হেলিকপ্টার। এই হেলিকপ্টারটি ভারত সরকার বাংলাদেশ বিমানবাহিনীকে প্রদান করেছিল। মুক্তিযুদ্ধের সময় অপারেশন কিলো ফ্লাইটের মিশনগুলোতে এই হেলিকপ্টার ব্যবহার করা হয়েছিল। বিমানবাহিনী জাদুঘর রবিবার ছাড়া প্রতিদিন বেলা 2টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে। এই জাদুঘরকে আপনি 2টি অংশে ভাগ করতে পারেন। প্রথম অংশে মুক্তিযুদ্ধে অংশ নেওয়া এবং বিমানবাহিনীতে ব্যবহৃত বিভিন্ন পুরাতন বিমান এবং হেলিকপ্টারে সাজানো, এবং দ্বিতীয় অংশ বিভিন্ন রাইডে সাজানো। এই অংশটিকে স্কাই পার্কও বলা হয়। এটি হচ্ছে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত ডাকোটা বিমান। বাংলাদেশ বিমানবাহিনী গঠনের সময় যে 3টি বিমান ভারত প্রদান করেছিল, তার মধ্যে অন্যতম হল ডাকোটা বিমান। এই বিমানের মূল মালিক ছিল ভারতের যোধপুরের মহারাজা। যুদ্ধের সময় অপারেশন কিলো ফ্লাইটের মিশনগুলোতে এই বিমানকে ব্যাপকভাবে ব্যবহার করা হয়েছিল। চাইলে 30 টাকা টিকিটের বিনিময়ে ডাকোটা বিমানের ভেতরে প্রবেশ করতে পারেন।
এই অংশ থেকেই বিমানবাহিনী জাদুঘরের দ্বিতীয় অংশ শুরু, যাকে বলা হয় স্কাই পার্ক। এখানে প্রথমেই দেখতে পাবেন লেজার লাইট শো, যার টিকিটের মূল্য 50 টাকা। এখানে একটি বোট ক্লাবও রয়েছে, যেখানে অনেকগুলো প্যাডেল বোট রয়েছে। তবে বোটগুলোতে বাচ্চাদেরকে অভিভাবক ছাড়া উঠতে দেওয়া হয় না। জাদুঘরের এই অংশটি বিভিন্ন রাইডে সাজানো, তবে রাইডগুলো চড়ার পূর্বে টিকিট কাউন্টার থেকে আপনাকে টিকিট কাটতে হবে। টিকিটের মূল্য সম্পর্কে ধারণার জন্য এখানে টিকিটের মূল্য তালিকা দেয়া হলো। এটি হচ্ছে এখানকার সবথেকে বিপজ্জনক রাইড, যার নাম হচ্ছে রেঞ্জার। হৃদরোগজনিত সমস্যা রয়েছে এমন ব্যক্তিদের এখানে চড়া নিষেধ।
কোন অংশটি আপনার কাছে সবথেকে ভালো লেগেছে তা আমাদের কমেন্টের মাধ্যমে জানান। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।